আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ দয়া আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, আল্লাহ যেন সুন্দর সুন্দর করে দুনিয়াতে আসার তৌফিক দান করে, আমিন। আমার স্ত্রী কি কি আমল বেশি বেশি করবে ন্যাক সুস্থ সন্তানের জন্য, আর কি কি আমল আমি কি কি আমল করব? আপনার স্ত্রীকে বলবেন নিয়মিত ফরজ সালাতগুলো যেন আদায় করে, নিয়মিত ফরজ সালাতগুলো যেন সুন্দরভাবে আদায় করে, আর যত বেশি পারে নফল সালাত করতে, কোরআন তেলাওয়াত করতে, কারণ মানুষ যা করে তার কর্মের প্রভাব সন্তানের উপর পড়ে, এটা একটা বাস্তব জিনিস, পরীক্ষিত জিনিস। এই জন্য এই তিনটি কাজ করবে, পারলে একটু দান সৎকার করবে, টাকা পয়সা থাকে দান করবে, আর কখনো খারাপ কথা খারাপ ছবির দিকে তাকাবে না, খারাপ কথা বলবে না, কারণ এগুলোরও আসর পড়ে সন্তানের উপরে, আশা করি বুঝতে পারছেন। আর আপনি চেষ্টা দোয়া করে যাবেন, ও আপনার স্ত্রীও দোয়া করবে, আপনিও দোয়া করবেন বেশি বেশি করে। এই দোয়াটি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুন, চক্ষু শীতল করে বিশ্বাস করেন। দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে স্ত্রী এবং সন্তানদেরকে ভালো দেখতে পাওয়া, উত্তম দেখতে পাওয়া। আপনি যত কিছুই করেন না, লাখ লাখ টাকা কামাই করেছেন, ঘরে এসে দেখেন যে ছেলে মদ খাচ্ছে বা এই করতেছে ওই করতেছে, বউ কথা শুনে না, বের হয়ে যাচ্ছে গাড়ি একটা লইয়া আপনার কথা শুনে নাই, আপনার মতো দুর্ভাগ্য আল্লাহ দুনিয়াতে আর নাই, ঠিক কিনা বলেন? ঠিক না? এরকম হয়। আমি বড় লোকদের পরিবেশ সম্পর্কে অনেকটা জানি, কারণ মাঝে মধ্যে ওনারা দাওয়াত দাওয়াত দিলে যাইয়া দেখি কি অবস্থা হচ্ছে। তো এইগুলি আসলে দুর্ভাগ্যজনক, এই জন্য দোয়া করবেন সবচেয়ে বেশি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া একদম ছাড়বেন না, সারাদিন করবেন আপনি এটা। আপনিও সালাতের উপরে সবসময় ইস্তেবার করুন, সবর করুন, ইস্তেবার হচ্ছেন লেগে থাকা, সবর করে, কোনোদিন সবর সওয়াব ছুটে না যায় এটা খেয়াল রাখবেন এইভাবে। ওয়াসতাবির আলাইহা, হ্যাঁ, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইকা, পরিবারকে সবরের উপর নির্দেশ দেন এবং লেগে থাকুন, এই সবরে সালাতের উপর নির্দেশ দেন, সালাতের উপর লেগে থাকুন। সালাত একটা বিরাট জিনিস দুনিয়ার মধ্যে, আপনি সালাত যদি ঠিকমতো পড়তে পারেন বিশ্বাস করুন আপনার অন্যগুলি অনেক সহজ হয়ে যাবে। হাসরের দিন প্রথম হিসাব নেওয়া হবে সালাতে, সেই জন্য অন্য এটা ঠিক হলে বাকি সব ঠিক, আলহামদুলিল্লাহ। এই জন্য সরকার সকলে দুনিয়া আসার আগ থেকেই সালাতের ওখানে চলে আসুন, নিয়মিত সালাতটা আদায় করুন, হারাম হালাল মেনে চলুন, অন্যায় কাজ থেকে বিরত থাকুন, ইনশাআল্লাহ সন্তান হতে ভালো হবে। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم